Hello there, hello student. সবাই তোমার কেমন আছো? সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত আমার ক্লাসে জয়েন করার জন্য। আমি তোমাদের ক্লাস টিচার নিজাম উদ্দিন স্যার আশ্রদ বিদ্যালয় থেকে। আজকে আমি তোমাদের একটা 2022 সালের প্রথম অনলাইন ক্লাস তোমাদের সাথে আমার দেখলাম নিজাম উদ্দিন স্যার শ্রেণী পঞ্চম বিষয় বাংলা, আজকে তারিখ হচ্ছে 10/2/2022। তো ভিউয়ার্স, তোমরা তোমাদের সাথে অনেকদিন আমার দেখুন ক্লাস নাই, স্কুল করোনার কারণে বন্ধ আছে। তো করোনার কারণে বন্ধ থাকবে তো চলবে না, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা চালাতে হবে, লেখাপড়া করতে হবে। এই জন্য আমরা যাতে ঘরে বসে বোরিং না হয়ে ক্লান্ত না হয়ে আমরা তোমাদের সাথে আমরা ক্লাস করতে আসছি, তোমরা ক্লাস করবো আজকে। পরীক্ষায় 7টা যুক্ত বর্ণ আসবে, তুমি সেখান থেকে তোমার পছন্দ মতো তুমি 5টা যুক্ত বর্ণ তুমি লিখবা খাতার মধ্যে, খুব যত্ন সহকারে। স্কুলের পরীক্ষা আসছে, স্কুলের পরীক্ষা, তারপর সমাপনী পরীক্ষা আসছে, তোমরা সমাপনী পরীক্ষা লিখবা, এটা খুব কেয়ার করে, মানে এখানে নাম্বার খুব বেশি, একটা বাক্যের জন্য তুমি 2টা নাম্বার পাইবা। ওই জন্য আমরা বাসে কী করবো, বেশি বেশি করে প্র্যাকটিস করবো। তোমরা যারা বাসে আসো, বাবা মা আছে, ভাই বোন আছে, বা তোমাদের শিক্ষক আছে, তাদের এখানে তোমরা বলো, আর তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো। সারা জীবনকে খুব ইম্পর্টেন্ট কিছু আমি যুক্তবর্ণ আজকে তোমাদেরকে দিয়েছি, তোমরা এখানে দেখতেছ এই যুক্তবর্ণ ভেঙে বাক্যে প্রয়োগ করা। তো আজকে দেখো, আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ নিয়ে আসছি, যে একটা মানে তুমি দেখেছ যে নয় যুক্ত, তো নয় তোকে আমরা যদি ভাবি নয় যুক্ত, এটাতে একটা শব্দ হলো শান্ত, এটা একটা শব্দ হলো শান্ত। তো দেখো শান্ত আমরা বারবার কি লিখছি, যে ছেলেটি খুব শান্ত, চমৎকার একটা কথা, যে ছেলেটি খুব শান্ত। এই আমরা লিখলাম, একটু ভাঙলাম, একটা শব্দ তৈরি করলাম, শব্দ রেখে একটা বাক্য তৈরি করলাম, আমরা দুজন নাম্বার পেয়ে গেলাম, হাতে লেখে একটা সুন্দর করলাম। আরেকটা হচ্ছে আমরা ক নম্বর দেখো, তয়ন, আগেটা ছিল নয় তো এবং তয়ন উঠে দেব, এদিকে যদি ভাবি তযত্ন, দুটো শব্দ বেগম তযত্ন, এটা তো বাক্য হলো যত্ন। দেখো যত্ন আমরা বাক্য তৈরি করলাম, স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে, চমৎকার একটা সুন্দর কথা, স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ম, তোমরা একটু লিখে নিতে পারো, ঠিক আছে। তারপর দেখো গণমারি, দেখা যাচ্ছে বঙ্গ, এখানে উম্ম আর গ যুক্ত আছে, আমরা ভাঙছি উম্ম প্লাস উমযোগ্য সমসমান বঙ্গবন্ধু, চমৎকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির পিতা, দেখো তোমরা আমার ভুল বিক্রম না, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির পিতা, কারণ আমরা তাকে বাঙালি পিতা বলছি, এই জন্যে তিনি আমাদের দেশের স্বাধীনতার প্রধান পৃষ্ঠপোষক, তিনি আমাদের সমস্ত মুক্তিযোদ্ধার উৎসাহিত, তার মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে, এবং তার কথায় কোনো বাঙালি ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধ। তারপরে গহনা আমাদের একটা শব্দ যে ক্ষীয় দিয়েছি, ক্ষীয় নিশ্চয়ই শব্দের সাথে তোমাদের পরিচয় আছে, দেখবে ক্ষীয়কে যদি আমরা ভাবি তাহলে দুটো শব্দ পাবো, ক যোগ একটা মধ্যস্য, এটা দেখো শব্দ, দেখো শিক্ষা, আমরা তো শিক্ষাই করতেছি, শিক্ষার জন্য স্কুলে ভর্তি, তো শব্দ যে শিক্ষা হলো, তো দেখো এখানে ক্ষীয় শিক্ষা আমাদের কিছু কী আছে, আমরা একটা বাক্য তৈরি করছি, শিক্ষা একটি জন্মগত অধিকার মানুষের, শিক্ষা একটা জন্মগত অধিকার, কি চমৎকার একটি কথা, কথাগুলো তোমার যে মুখস্থ করলে ভবিষ্যতে তুমি নিজেও ওপরকে শিক্ষা দিতে পারো। তারপরে উমন আমাদের যুক্ত মনে আমি দিয়েছি চয় ছ, তো চ ছিল আমরা কী দিয়েছি, এদিকে ভাঙলে দুটো শব্দ পাওয়া যায় চ যোগ ছ, তারপর আমরা শব্দ তৈরি করেছি ইচ্ছা, একটা বাক্য হচ্ছে আমার অনেক ইচ্ছা, বা শেষ আমি এটা আরও কিছু লিখতে পারি, আমার অনেক ইচ্ছা দেশের প্রেসিডেন্ট হবো, আমি আমার অনেক ইচ্ছা আমি রাষ্ট্রপতি হব, আমার অনেক ইচ্ছা আমি আলেম হব, অথবা আমার অনেক ইচ্ছা আমি পাখি হব, প্রজাপতি হব, যাদের মনে ইচ্ছা। তো বিয়স এই যে এখানে আসছে আমরা যে 5টা যুক্তবর্ণ দিয়েছি, খুব ইম্পর্টেন্ট যেটা যুক্তবর্ণ, এগুলো অন্যান্য সমাপনী পরীক্ষা পরীক্ষা আসছে।
আসে তোমরা এরকম করবো, আর এরকম তোমরা বাসার প্র্যাকটিস করতে পারো, তোমাদের বাংলা বই আছে, বাংলা বইয়ের অধ্যায় অনুশীলনও থাকতে পারে, অথবা অনুচ্ছেদ কবিতার মধ্যে এই ধরনের যুক্ত বর্ণ থাকতে পারে। তো আজকে আমরা কিছু তোমাকে বাইরে কাজ দিচ্ছি, তোমরা এই বাইরে কাজগুলো বাসার প্র্যাকটিস করবা এবং লিখবা। তো দেখো আমি কয়েকটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা সবাই লেখে নাও যুক্তগুলো ভেঙে। আমরা ওখানে পাঁচটা দিচ্ছি, আজকে ছয় নম্বর।